মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বামপন্থী নেতা অনিল সাহা তাকে দেখতে বাড়ি পৌঁছলেন মন্ত্রী গৌতম দেব। অনিল সাহাকে দেখতে তার বাড়িতে গেলেন মন্ত্রী গৌতম দেব। অনিল সাহার হাতে হাত রেখে অসুস্থতার কথা জিজ্ঞেস করেন মন্ত্রী। পাশাপাশি কিভাবে তার চিকিৎসা হচ্ছে সমস্ত বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেন তিনি। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী গৌতম দেব জানান, তার বয়সটা অনেক বেশি, বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে। অনিল সাহার সঙ্গে আমার 40 বছরের পরিচয়, ছাত্র জীবন থেকেই তাকে দেখে এসেছি। অনিলকে দেখতে এলাম, অনিল সাহার আমার বহুদিনকার পরিচয়, প্রায় 40 বছর হবে যখন আমরা ছাত্র জীবনে সেই সময়। ও উনি অ্যাকচুয়ালি আমার ফোনে নাম্বারটাও এ সাহা প্রথমেই আছে। আমাকে মাঝে মাঝে অনিলা ফোন করতেন আগে, যখন এতটা অসুস্থ হননি, যে তুমি আমাকে ফোন করো না, কথা বলো না, কোনো দিন সন্ধ্যাবেলা রাত্রিবেলা কোনো শিডিউল কিছু না, এমনি প্রোগ্রামে দেখলে আসতাম মাঝে মাঝে। এখন না, ঝামেলায় সবসময় আসতে পারি না, কিন্তু শুনলাম ভাস্করের কাছে যে এখন উনি একটু অসুস্থতাটা একটু বেশি হয়েছে, আলজাইমার একটু আর্লি স্টেজে আছে। অনিলা অনেকদিন থেকেই নানান রকম প্রবলেমে ভুগছেন, কিন্তু অ্যাক্টিভ ছিলেন তার মধ্যে, এখন একটু প্রবলেমটা বাড়ছে। তা মনে হলো যে আজকে ভেবেছিলাম সকালের দিকে আসবো, একটু দেরি হয়ে গেল, আসলাম অনেক দিনের চেনাশোনা, তো উনি ছাড়তে চাইছিলেন না, আমি আসবো এর মধ্যে আবার একদিন একটু এসে একটু বেশিক্ষণ কথা বলবো। তা ওনার এখন স্মৃতিটা এই মুহূর্তে দেখলাম ঠিক আছে, মানে আমাকে দেখে হয়তো অনেক কথা ওনার মনে করে কথা বললো, ঠিক লাগলো, ভালো লাগলো। পুরনো দিনের মানুষ, এখন শিলিগুড়িতে তো পুরনো ওই সময়কার মানুষরা অনেকেই নেই, চলে যাচ্ছেন ধীরে ধীরে। তা আমি চাইবো যতদিন উনি আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাভাবিক থাকুন, এটা প্রার্থনা করি।